হ্যালো বন্ধুরা আমার নাম পরিবেশ নাগর আর আজকে আমরা কথা বলতে চলেছি রেনেটাস সম্বন্ধে যখন আমাকে রেনাটাসের সম্বন্ধে কথা বলা হয়েছিল তখন আমি জানতাম না যে আমার লাইফে এত ভালো চেঞ্জেস আসবে কিন্তু আজকে আমি খুবই ভালো ইনকাম এনজয় করছি আর এখান থেকে খুবই ভালো সিকিউরিটি আর পিস অফ মাইন্ড এনজয় করছি আপনাকেও সেটাই বলবো যে আপনিও যদি এই জিনিসটা ওপেন মাইন্ড আর পজিটিভ অ্যাটিটিউড থেকে শোনেন তাহলে আপনারও খুবই ভালো লাভ হতে পারে আর এই জিনিসটা কোনো মেম্বার মেকিং স্কিম বা কোনো প্রোডাক্ট বিক্রি করার কোনো কায়দা নেই যে আমি কিছু বিক্রি করার চেষ্টা করব না আপনা আপনাকে কিছু কিনতেও হবে না আমি কিছু কনভিন্স করার চেষ্টা করব না আপনাকে কনভিন্স হতেও হবে না আমার যদি কথাটা মেনে নেওয়ার মতো লাগে তাহলে মানা যা যেতে পারে যদি না মেনে নেওয়ার মতো লাগে তাহলে একটা জায়গা আছে না বলার নো ইজ এন অ্যাকসেপ্টেবল অ্যান্সার এবার কথা হচ্ছে যদি ঠিকঠাক লাগে যদি যুক্তিপূর্ণ লাগে তাহলে এগিয়ে কি করার কথা কি করতে হবে কিন্তু এখানে কিছু মাল বিক্রি করা বা কাউকে যুক্ত করা কারকে কাউকে জোর জবরদস্তি করা এমন কোন কাজ এটা নেই এটা কোনো মানি সার্কুলেশনের কাজ নেই কোনো পিরামিড স্কিম নেই এটা একটা লেজিটিমেট বিজনেস কিভাবে আছে কি কি কায়দাতে আছে সেটা আমরা এগিয়ে গিয়ে জানবো এবার রেনেটাস ওয়েলনেস এবার কি এটা একটা কোম্পানি যেটা স্টার্ট হয়েছিল থার্ড জুলাই টু থাউজেন্ড এইটিন কে আর এখন সাড়ে তিন বছরের একটু বেশি হয়েছে আর এই কোম্পানি কোম্পানি অনেক ভালো জায়গাতে যেতে পেরেছে অলরেডি তিনশো থেকে বেশি কোটি টাকা টার্ন করে ফেলেছে কোম্পানির হেড অফিস ব্যাঙ্গালোরে আছে কোম্পানির কর্পোরেট অফিস হায়দ্রাবাদে আছে কলকাতাতে একটা জবরদস্ত অফিস আছে শিলিগুড়িতে অফিস আছে আহ তাছাড়া অন্যান্য অনেক জায়গায় অফিস আছে ছশো থেকে বেশি প্রোডাক্ট সেন্টার আছে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছেন মিস্টার সৌরভ গাঙ্গুলি তো কোম্পানির এখন চারটে প্রোডাক্ট আছে এই সম্বন্ধে আমি আপনাকে বলবো এই প্রোডাক্ট গুণ এতটা ভালো যে এই প্রোডাক্ট নিজে করে সেই ব্যবসাটাকে আগে নিয়ে যায় যে কোনো জিনিসের গুণবত্তা যদি ভালো থাকে সেই জিনিসটা মার্কেটে খুবই ভালো চলে আর সেই জিনিসকে এগিয়ে যেতে কেউ আটকাতে পারে না তাহলে এমনিতে সবাই কিছু না কিছু পেতে চায় সবাই কিছু না কিছু স্বপ্ন হয় সবার কিছু না কিছু মহৎ আকাঙ্ক্ষা থাকে কিন্তু যদি আমরা মানে একটা সার্কেল তৈরি করার চেষ্টা করি তাহলে ইনকামের সার্কেল সব সময় ছোট হয় কিন্তু আমরা দেখি তার মধ্যে রুটি কাপড় আর मकान যে আমাদের বেসিক যে নেসেসিটি লাইফে সেটা তো হয়ে যায় কিন্তু আমাদের যে ড্রিম সার্কেল আছে সেই ড্রিম সার্কেলটা অনেকটা বড় থাকে আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন অনেক জায়গায় ঘুরে ঘুরতে যেতে চাইতাম কিন্তু আমরা আমাদেরকে যেতে হতো দীঘা পুরী বা আমাদেরকে যেতে হতো দিদার বাড়ি কেন কেন ওখানে তো থাকা খাওয়া সব ফ্রি আছে আর আমরা যখন ছোট ছিলাম তখন বড় বড় গাড়ি নব ভাবতাম কিন্তু যখন বড় হলাম তখন একটা ইএমআই বলে একটা রাক্ষস হয় সেটা জানতে পারলাম বাইক নিলে হয়তো ঠিক হবে গাড়ি নিলে হয়তো পারবো না তো ব্যাপার হচ্ছে যে অনেক ধরনের জিনিস থাকে অনেকজন অনেকজন ভাবে যে ছোট বাড়িতে থাকছি একটু বড় বাড়ি নেবো বা ভাড়ার বাড়িতে থাকছি তা তারা ভাবে যে একটা নিজের বাড়ি কিনবো অনেকজন ভাবে যে একটা গাড়ি কিনবো বাচ্চাদের জন্য ভালো পড়াশোনা করাবো একটা ভালো মানে ঘোরাফেরা ভালো চাই একটু ভেকেশন ভালো হবে না নেম ফেম হবে একটু খ্যাতি হবে একটু লোকেরা জানবে একটা ভালো নেম ফেম হবে স্টেবিলিটি থাকবে লাইফে অনেক সময় অনিশ্চিততা আমাদের লাইফকে অনেক উল্টো পাল্টা করে দেয় আমরা চ্যারিটি করতে পারবো এমন অনেকজন জন ভাবে ভালো লাইফস্টাইল হবে অনেকজন ভাবে কিন্তু ব্যাপার হচ্ছে যে এক্সপেন্সটা সব সময় বড় আর ইনকামটা থাকে সবসময় কম যত খরচা থাকে আহ মানে তার মধ্যে যে ভাবে চালাতে হয় তো ব্যাপার ব্যাপার হচ্ছে যে সবসময় একটা গ্যাপ থেকে যায় একটা একটা অভাব থেকে যায় একটা জায়গা থেকে যায় একটা মিসম্যাচ হয়ে যায় ইনকাম আর এক্সপেন্ডিচারের মধ্যে এবার ফ্রিডম একটা সলিউশন আছে কিন্তু ফ্রিডম কি হয় আগে সেটা জানতে হবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে এমন একটা জায়গা যেখানে পয়সাও আমাদের কাছে যথেষ্ট থাকে আর সময়ও যথেষ্ট থাকে কেন অনেকজনকে দেখেছি যাদের কাছে সময় থাকে পয়সা থাকে না আর পয়সা থাকে তো সময় থাকে না অনেকজনের কাছে দুটোই থাকে না তো আমাদেরকে জানতে হবে যে আমরা যদি ছ মাসের জন্য আমি আপনাকে বলি যে চলো চলুন ঘুরতে চলি তো আপনি হয়তো ভাববেন চাকরি ছেড়ে ছ মাসের জন্য যাব কি করে বা বা কাজকর্ম ছেড়ে ছেড়ে ব্যবসা মাস তো যেতে পারবো না হয়তো অনেকজন হবে যারা বলবেন যে আমার টাকার অভাব নেই হয়তো আপনারও টাকা আমি কিছুটা দিয়ে দিতে পারি কিন্তু আপনাকে কিছু কম সময়ের জন্য সেই ট্রিপটা প্ল্যান করতে হবে আমি ছ যেতে পারবো না অনেক অনেকজন হয়তো হবে যে বলবে যে টাকা আপনি যদি দিয়ে দিতে পারেন আমি ছ মাস কেন এক বছর যেতে পারবো তো ব্যাপার হচ্ছে টাকা আছে সময় নেই সময় আছে টাকা নেই ফিনান্সিয়াল ফ্রিডম এমন একটা জায়গা যেখানে এখানে সবকিছুই থাকবে টাইম থাকবে মানি থাকবে সিকিউরিটি থাকবে রিকগনিশন থাকবে আর এটা আমরা কি করে করি নেটওয়ার্ক মার্কেটিং কেন নেটওয়ার্ক মার্কেটিং এমন এমন কোন রাক্ষস নেই নেটওয়ার্ক মার্কেটিং একটা ভালো জিনিস যেটাকে লোক নোংরা করে দিয়েছে এই জিনিসটা কিন্তু খুবই ভালো এই জিনিসটা যদি বাজে লোক বাজে ভাবে করে বাজে রূপ দিয়ে দেয় কিন্তু এটা ভালোভাবে করতে গেলে কি সম্ভব তাহলে সেটা আমি আপনাকে দেখাচ্ছি এবার সবার দরকার টাইম সবার দরকার পয়সা সবার দরকার সিকিউরিটি সবার দরকার রিকগনিশন আনএমপ্লয়েড যাদের যারা হয় তাদের কাছে টাইম তো থাকে কিন্তু তাদের কাছে আনএমপ্লয়েড আছে বলে পয়সা থাকে না সিকিউরিটি থাকে না রিকগনিশন থাকে না যারা চাকরি করে তাদের কাছে হয়তো সময় নেই তাদের কাছে টাকা মানে কাজ চালানোর মতো থাকে কিন্তু কাজ চালানোর মতোই থাকে তার থেকে বেশি আর থাকে না তাদের কাছে সিকিউরিটি থাকে থাকে না তাদের কাছে রিকগনিশন থাকে খুব একটা থাকে না যারা ব্যবসায়ী হয় তাদের কাছে সময় নেই মানে আমাদের কাজের মাসির কাছেও সময় নেই এমনিতে কারোর কাছেই সময় নেই কিন্তু তাদের কাছে টাকা থাকে বিজনেসম্যান যারা থাকে যারা ব্যবসা করে তাদের কাছে টাকা নিশ্চয়ই থাকে তাদের কাছে সিকিউরিটি নেই ব্যবসা কোন সময় কি বদলে যাবে কেউ জানে না আগে গ্রামোফোন ছিল তারপরে ক্যাসেট এলো তারপরে সিডি এলো আজকালকার সময় সিডিও দেখা যায় না তো ব্যাপার হচ্ছে সময় সময় সবাই সব জিনিস পালটাচ্ছে তো বিজনেস এর কোনো হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি নেই ওখানে হয়তো যদি একটা বিজনেস আমার ফেস ভ্যালু যদি ভালো থাকে আমি কাউকে রেকমেন্ড করলে সে মানবে আমার কথা তো এখানে সময় থাকে এখানে যদি আমরা ভালোভাবে শিখি নেটওয়ার্ক মার্কেটিংটা তাহলে মানিও থাকে তার টাকাও থাকে সিকিউরিটিও থাকে কেন আমার রোজগার শুধু শুধু আমার শারীরিক ক্ষমতার উপরে নির্ভর করছেন না যেহেতু আমি একটা টিম তৈরি করে দিচ্ছি আমি যদি রুগীও থাকি আমি যদি বাড়িতেও থাকি আমার যদি কাজ করার ইচ্ছে নাও করে তাহলে সেই লোক যদি আমার সঙ্গে থাকে সেই লোক আমাকে দুর্বল হতে দেবে না এখানেও রিকগনিশন থাকে এবার আমরা দেখি যে দু ধরনের ইনকাম একটা হয় অ্যাক্টিভ একটা হয় প্যাসিভ অ্যাক্টিভ ইনকাম সেই ইনকামকে বলা যায় যে ইনকামের জন্য আমাদেরকে শারীরিক সমতা দিতে হয় শারীরিক শ্রম দিতে হয় সময় দিতে হয় সময় দিলে টাকা আসে সময় না দিলে টাকা আসে না প্যাসিভ ইনকাম এমন একটা ইনকাম সময় দিলেও টাকা আসবে সময় না দিলেও টাকা আসবে আমরা যদি একটা বাড়ি কিনি আসি সেটাকে ভাড়াতে তুলে দিই তাহলে সেই ভাড়াটা রোজগার করতে তো আমাদেরকে সময় লাগবে না সময় লাগবে না কিন্তু তাও টাকা আসবে তো ব্যাপার হচ্ছে যে ইএসবিআই একটা রবার্ট টি একটা জিনিস একটা থিওরি দিয়েছেন যে প্রথম কোয়াড্রেন্টে থাকেন এমপ্লয়ি যারা চাকরি করেন সময় দেন নিজের শ্রম দেন আর তার বিনিময়ে টাকা নিয়ে নেন আর দ্বিতীয় থাকে সেলফ এমপ্লয়েড যারা সময় দেন টাকা নেন কিন্তু নিজের জন্য অন্য কারোর জন্য নয় যদি যেমন ডক্টর লয়ার ইঞ্জিনিয়ার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি বিজনেসম্যান মানে কোন দোকানদার বিজনেস নয় কেন দোকানদার যদি শাটার বন্ধ থাকে দোকানদার নিজে শারীরিকভাবে সেখানে উপস্থিত না থাকে তাহলে হয়তো সে বিজনেসটা চলবে না বিজনেস মানে এমন বিজনেস যেখানে যে মালিক তার শারীরিক উপস্থিতি না থাকলেও সেই বিজনেস যাতে চলে তাছাড়া ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট অন একজন ইনভেস্টমেন্ট করে টাকা দিয়ে টাকা রোজগার করে তো ব্যাপার হচ্ছে যে এখানে কত লোক অ্যাকটিভ ইনকাম যারা করে এখানে হচ্ছে 90% লোক যারা অ্যাকটিভ ইনকাম আর্ন করে আর প্যাসিভ ইনকাম আর্ন করে এমন প্রায় টোটাল 10% এই লোক হয় টোটাল মিলিয়ে 100% লোক হয়ে যায় এবার ব্যাপার হচ্ছে তাদের কাছে ওয়েলথ কত তাদের কাছে টাকা কত অ্যাকটিভ ইনকাম যারা করে তাদের কাছে শুধু 10%ই থাকে টাকা আর প্যাসিভ ইনকাম যারা করে তাদের কাছে নব্বই পার্সেন্ট টাকা থাকে এবার এটা কি করে এটাই তো সত্যি এটাই তো দেখি যত পুঁজিপতি যা যত বড় বড় বিজনেসম্যান তাদের কাছে বেশি টাকা আর আমাদের সবার মিলিয়েও তত টাকা নেই কিন্তু এমন কেন কেন এরা হাউ জানে একটা এমপ্লয়েড আর সেলফ এমপ্লয়েড একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জানে যে কিভাবে অ্যাকাউন্টস তৈরি করতে হবে একটা শেফ জানে কি করে রান্না করতে হবে একটা ইঞ্জিনিয়ার জানে কি করে গাড়ি তৈরি করতে হবে কি করে সফটওয়্যার তৈরি করতে হবে কি করে লাভ কি কিভাবে এই করতে হবে তো তারা হাউ জানে কি করে কাজ করতে হবে কিন্তু প্যাসিভ ইনকাম যারা করে তারা হাউ হাউ জানে না তারা ওয়াই জানে কেন করব এবার তাজমহল কে বানিয়েছিল তাজমহল বানিয়েছিল শাহজাহান কেন কেন ওয়াই শাহজাহানেরই ছিল শাহজাহান জানতো না যে কিভাবে যারা তাজমহল তৈরি করেছিল তাদের হাত বাদ চলে গেছে হাত খাটা গেছে কিন্তু তাদের নামও জানা নেই তো ব্যাপার হচ্ছে আমাদের যে কোনো কাজ করার আগে আমাদের ওয়াই জানার দরকার হাউ জানার থেকে আর আরো কি তফাৎ আছে অ্যাক্টিভ ইনকাম যারা করে তারা রেটের উপরে ফোকাস করে ছোটবেলা থেকে আমাদেরকে বলা হয় ভালোভাবে পড়াশোনা করো তাহলে যাতে ভালো প্যাকেজ হয় তোমার ভালো রোজগার হবে তোমার ভালো প্যাকেজ হবে এবার এরা প্যাসিভ ইনকাম যারা করে তারা টাইমের উপরে ক্যালকুলেট করে তারা টাইমের উপরে ফোকাস করে টাইম নিজের বাড়ানোর চেষ্টা করে সেই কাজ যেটা নিজে করতে পারে তাও নিজে করে না অন্য কাউকে টাকা দিয়ে তার সময় নিয়ে তার থেকে সেই কাজটা করায় এবার মিস্টার এক্স ধরে চলুন একজন আছেন সে একজনের একটা ডক্টরের কাছে গেল আর ডক্টরকে বলল বললো যে ডক্টর বাবু আমি আপনার প্র্যাকটিস ভালো চলছে আপনি আমাকে নিজের নাম দিয়ে দিন আমি আপনার নামে একটা ক্লিনিক খুলব আপনার অনেক বছর অনেক আপনার প্রসিদ্ধি আছে তো আমি একটা ক্লিনিক খুলবো সে ডক্টর হয়তো আমাকে নিজের নাম ব্যবহার করতে দেবে না সে ডক্টর মিস্টার এক্সকে নাম ব্যবহার করতে দেবে না কিন্তু সে যদি ফ্র্যাঞ্চাইজের কাছে যদি যায় তাহলে ফ্রেঞ্চাইজ তাকে নিজে নামও ব্যবহার করতে দেবে পুরো সিস্টেম দেবে পুরো ট্রেনিং দেবে পুরো পুরো সফটওয়্যার দেবে সব কিছু দেবে মিস্টার এক্স যদি নিজে নিজে একলা কাজ করে তাহলে 10 ঘন্টা কাজ করতে পারবে কিন্তু ফ্র্যাঞ্চাইজে যদি একশো খানা ফ্র্যাঞ্চাইজ ফ্র্যাঞ্চাইজ ওনারের হয় তার প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ যদি দশ ঘন্টা করে কাজ করে তার কাজ এক হাজার ঘন্টা হবে এবার চিন্তা করুন কেউ এক ঘন্টা কাজ করছে কেউ দশ ঘন্টা কাজ করছে কার ইনকাম বেশি হতে পারে স্বাভাবিক যে ফ্রেঞ্চাইজ আছে তার এক হাজার ঘন্টা কাজ হচ্ছে তার ইনকাম বেশি থাকবে এবার যদি মিস্টার এক্স এর যে কোনো ইনএবিলিটি হয়ে গেল কোনো অসুখ হয়ে গেল বা মুড নেই কাজ করার আজকে বা কোনো পার্সোনাল চ্যালেঞ্জ বাড়িতে কেউ চলে এলো বা যে কোনো সমস্যা হতেই পারে জীবন আছে সমস্যা হতেই পারে তো সেই সমস্যা যদি হয়ে যায় তাহলে মিস্টার এক্স কাজ করতে পারবে না কিন্তু ফ্রেঞ্চাইজ ওনার এর দশটা ফ্রেঞ্চাইজ যে কোনো কারণে কোনো দিন নাও যদি খোলে তাহলেও নশো ঘন্টার কাজ তার জন্য কিন্তু হবে নশো ঘন্টার কাজ যদি তার হয় তাহলে তার কাজ কোনো সময় পুরোপুরি বন্ধ হবে না এর ইনকাম বন্ধ হয়ে যেতে পারে এর ইনকাম কিন্তু নশো ঘন্টার কাজ হবে আর কিন্তু ফ্র্যাঞ্চাইজে একটা প্রবলেম আছে হিউজ ইনভেস্টমেন্ট লাগে একটা ফ্র্যাঞ্চাইজ নিতে গাদা গাদা লাখ কোটি কোটি টাকা লাগে আর তারপর কান্ট ক্রিয়েট সাব ফ্র্যাঞ্চাইজ মানে আমি অন্য কাউকে ফ্র্যাঞ্চাইজ দিতে পারবো না ফ্র্যাঞ্চাইজটা তাকে দিতে গেলে আমাদের বন্ধুকে দিতে গেলে আমাকে যে ফ্র্যাঞ্চাইজ দিয়েছিল তার কাছে গিয়ে তাকে ফ্র্যাঞ্চাইজ তার কাছ থেকে করিয়ে দিতে হবে কিন্তু এখানে একটা যদি চান্স পাই যে কমন লোক যদি নিজের নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারে নিজের একটা সিস্টেম তৈরি করতে পারে তাহলে হয়তো এই এই কাজটা নিজের টিম তৈরি করার কাজটা করতে পারে নিশ্চয়ই এবার নেটওয়ার্ক মার্কেটিং কেন কেন একটা অল্টারনেটিভ আছে কেন এটা একটা মেথড আছে প্রোডাক্টটা কাস্টমার এর কাছে পৌঁছে দেওয়া যেমন আমাদের একটা আমরা দোকানে গিয়ে প্রোডাক্ট কিনে আনি শেয়ারটা ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে যে চার বিষয় আমি এইমাত্র আপনাকে বলতে চলেছি মিডল ম্যান কে এলিমিনেট করে দেয় নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেম কিভাবে এম এলিমিনেট করে সেটা এইমাত্র বলবো এবার বিজনেস অপরচুনিটি আমাদের কে কমন ম্যান কে অপরচুনিটি দেয় যে আমরা ব্র্যান্ড এমবেসিডার হয়ে আমার মুখে পাবলিসিটি করতে পারি কারণ কি আজকালকার যুগে বলা যায় যে অনলাইনে যদি আমরা কিছু কিনতে যাই তাহলে আমরা রিভিউ দেখি রিভিউ রিভিউ দেখে তারপরে কিনি এবার যদি কেউ অচেনা লোকের রিভিউ দেখে কিনতে পারে তো চেনা লোকের রিভিউ দেখে কেন কিনতে পারবে না আমাদের রিভিউ করতে জানি না আমরা রেকমেন্ডেশন করতে জানি না বলে আমরা পারি না যদি আমরা রেকমেন্ড নেটওয়ার্ক মার্কেটিং অ্যাকচুয়ালি কি এটা একটা রেকমেন্ডেশন করার সিস্টেম্যাটিক কায়দা যদি সেই কায়দাটা শিখে যাই তাহলে কোনো প্রবলেমই হবে না এবার তারপর একটা ট্র্যাডিশনাল সেলসম্যান সেলসম্যান হওয়া কোনো প্রবলেম নেই কিন্তু আমরা এখানে কোনো সেলসম্যানের কাজ করতে হবে না কিন্তু একটা সেলসম্যান কি করে নিজের ক্ষমতা অনুযায়ী ফিল্ডে গিয়ে যত ভলিউম তৈরি করে নিজের ক্ষমতা অনুযায়ী তাকে তত টাকা পায় বা কমিশন পায় কিন্তু এখানে একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমরা খুব বেশি লোক যদি নিজের খরচা থেকে যদি নিজের খরচা যদি আমরা একটা জায়গা থেকে মার্কেট থেকে না করে একটা জায়গা থেকে সেই প্রোডাক্টটা কিনি তাহলে আমাদের খরচা থেকে আমাদের ইনকাম এখানে আসতে পারে আর খুব গাদা গাদা লোক আমাদের ডেলি ব্যবহারের জিনিস যদি একটা স্পেসিফিক জায়গা থেকে নিই তাহলে এখান একটা খুবই বড় সেল তৈরি হয় সেই সেলের ওপরে আমরা একটা পার্সেন্টেজ পাই কিভাবে পাই সেটাও আগে বলবো এখানে বেসিক অবজেক্টিভ হচ্ছে টাইম এন্ড এফার্ট কে বহুগুণিত করা টাইম এন্ড এফর্টকে কে লিভারেজ করা কম সময় দিয়ে বেশি এফর্ট তৈরি করা আমরা ছোট ছিলাম তখন আমরা পুলি পড়েছিলাম পুলি যেখানে কম এফর্ট লোড ফলক্রাম হতো যেখানে কম এফর্ট দিয়ে বেশি লোড তোলার চেষ্টা হতো তো ঠিক সেইভাবেই আমরা এখানে করতে পারি আর লজিক হচ্ছে যে যত বেশি লোক তো তত বেশি আওয়ার জব করবে আমরা পড়েছি যে একজন কাজ করবে দশ ঘন্টা লাগবে দশজন কাজ করবে এক ঘন্টা লাগবে আর একশো জন সেই কাজ করলে হয়তো তার থেকেও কম সময় লাগতে পারে হয়তো এক মিনিট দু মিনিটে সেই কাজটা হতে হয়ে যেতে পারে মানে যত বেশি লোক থাকবে তত সহজ হয়ে যাবে সেই কাজ করা সেটাই হচ্ছে এই কাজের ইনহারেন্ট লজিক আম যখন মার্কেটে জিনিস কিনতে যাই তাহলে ম্যানুফ্যাকচার থেকে ন্যাশনাল থেকে ইস স্টকিস রিজিনাল স্টকাল থেকে এরিয়া এজেন্ট তারপরে অ্যাডভারটাইজমেন্ট তারপরে হোলসেলার তারপরে রিটেলার তারপরে গিয়ে কাস্টমার আসে একটা প্রোডাক্ট যদি তিন টাকার তৈরি হয়ে যায় তাহলে কাস্টমারের কাছে আস্তে আস্তে তার দাম দশ টাকা হয়ে যায় কিন্তু এখানে যদি আমরা একটা রেনাটাস ডিস্ট্রিবিউটার হয়ে যাই রেনাটাস ডিস্ট্রিবিউটার ম্যানুফ্যাকচারার থেকে ডাইরেক্ট প্রোডাক্ট নেবে নিজে ব্যবহার করবে যদি খুবই ভালো লাগে তাহলে অপরকে চर्चा করবে যে এই প্রোডাক্ট আমার খুব ভালো লেগেছে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আপনারও ভালো লাগতে পারে এবার যদি সে রিকমেন্ডেশনটা सक्सेसফুল হয়ে যায় তাহলে সেই सक्सेसफुल রিকমেন্ডেশনের জন্য সেই অ্যাড অ্যাডভার্টাইজমেন্টের টাকা পাবে যেভাবে টিভিতে এসে সেলিব্রিটিরা অ্যাডভার্টাইজমেন্ট করে ঠিক সেইভাবে আপনাকে সেলিব্রিটি হিসেবে একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে তার আপনি এখানে রিওয়ার্ড পেতে পারেন এবার এটা কি লিগ্যাল এটা আইডিয়াসে একটা আরী সংস্থা এটা নাইনটিন আহ নাইনটি সিক্সে ফর্ম হয়েছিল নেটওয়ার্ক মার্কেটিং আজকে দিনে 3.9 ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি অলরেডি হয়ে রয়েছে বলে ও ভ্যালুয়েশন ডাইরেক্ট সেলিং আছে এজেন্সি আছে যেটা ডাইরেক্ট সেলিং বলছে ডিসেম্বর হাজার নশো 15930 কোটির ইন্ডাস্ট্রি অলরেডি হয়ে রয়েছে ইন্ডাস্ট্রি এত বড় ইন্ডাস্ট্রি পনেরো কোটি টাকার ইন্ডাস্ট্রি এবার আমাদের ইন্ডিয়ার তে সেভেন পার্সেন্ট কন্ট্রিবিউশন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর এরপর ফাইন্যান্স মিনিস্টার নীতি আয়োগ সবাই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কে বলে যে খুবই বড় কন্ট্রিবিউটার আমাদের দেশের প্রগতিতে অনেক যোগদান যোগদান দিয়েছে এবার ইউএস এর প্রেসিডেন্ট নানা রকমের প্রেসিডেন্ট বিল ক্লিন্টন থেকে নিয়ে আপনার এই এই যে ট্রাম্প ট্রাম্প অব্দি অনেক প্রেসিডেন্ট এসছে সবাই বলেছে সব প্রেসিডেন্টরা ইউএস প্রেসিডেন্ট বলেছে যে আমাদের দেশের প্রগতিতে নেটওয়ার্ক মার্কেটিং এর অনেক বড় যোগদান আছে এবার বিজনেস টাইকুন অনেক বড় বড় তারাও নেটওয়ার্ক মার্কেটিং কে খুবই ভালো ভালো চোখে দেখে কিন্তু আমাদের পাড়ার পোল্টু বলে নেটওয়ার্ক মার্কেটিং বাজে তো আপনি কার কথা মানবেন পাড়ার পোল্টুর কথা মানবেন নাকি ইউএস এর প্রেসিডেন্ট এর কথা মানবেন ইউএস এর বিজনেস টাইকুন এর কথা মানবেন এবার চয়েস আপনার হাতেই আছে নেটওয়ার্ক মার্কেটিং ইউকে তে একশো বছর থেকেও বেশি হয়ে গেছে নেটওয়ার্ক মার্কেটিং চলছে মানে যত পুরনো অটোমোবিল ইন্ডাস্ট্রি আছে আমাদের তার থেকে কিছুটা নতুন আমাদের নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি আছে আর যদি গ্লোবাল টার্নওভারের কথা বলি

ইন্ডিয়াতে পয়েন্ট এইট পার্সেন্ট শুধু পয়েন্ট এইট পার্সেন্ট আপনি চিন্তা করুন কত বড় জায়গা আছে যদি ভালোভাবে করা যায় যদি সঠিকভাবে করা যায় যদি কাউকে না ঠকিয়ে কাউকে চিটিং না করে কারোর গাদা গাদা টাকা না লাগিয়ে কাউকে ফোর্স না করে যদি সঠিকভাবে এই কাজটা করা যায় তাহলে কত ভালো জায়গা কত বড় জায়গা আছে চিন্তা করা যায় ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং টার্ন আলাদা আলাদা সময়তে আলাদা আলাদা ছিল ইন্ডাস্ট্রির টার্নওভার এখন তেরো হাজার তেরো হাজার আশি কোটি টাকা আছে ওয়েলনেস প্রোডাক্টস तार मध्य पंचाश पार्सेंट कंट्रीब्यूशन दे इंडिया ते कॉस्मेटिक प्रोडक्ट्स कंट्रीब्यूशन अच्छे 25 पार्सेंट इंडिया ते जे टर्नओवर टोटल नेट ऑफ मार्केटिंग है एबार नंबर ऑफ डायरेक्ट सेलर्स 57 लाख लैक और मेल फीमेल रेशियो 50-50 नॉर्थ रीजन 70 पार्सेंट योगदान दे और वेस्ट रीजन 25 पार्सेंट योगदान दे महाराष्ट्र ते थर्टीन पॉइंट না মানে যত লোক নেটওয়ার্ক মার্কেটিং করছে পুরো ইন্ডিয়াতে তার মধ্যে 13.3% ইন্ডিয়াতে মহারাষ্ট্রতে আছে ওয়েস্ট বেঙ্গল এ 9% আমরা কি মহারাষ্ট্র থেকে কম আছি নাকি আমরা মহারাষ্ট্র থেকে অনেক ভালো ইন ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং এর कैपिटल এখান থেকে নেটওয়ার্ক মার্কেটিং এর আরম্ভ হয়েছিল খুবই বড় বড় কোম্পানি পুরোনো পুরোনো কোম্পানি এখান থেকেই পা দেয় এখান থেকেই আরম্ভ করে এখান থেকে ফাউন্ডেশন নেয় আমরা কিন্তু রেনেটস কে একটা খুবই বড় জায়গাতে নিয়ে যেতে পারি এডুকেশন দিয়ে একটা ফাউন্ডেশন দিয়ে সিস্টেমেটিক হয়ে যদি কাজ করতে পারি তাহলে লোকেরা কেন জয়েন করে রেনাটাস কেন জয়েন করে এখানে কোনো ক্যাপিটাল লাগানোর কোনো দরকার নেই এখানে কোনো গাদা 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 টাকা লাগাতে নেই এখানে কোনো লাগে না এখানে করতে আপনারা করতে করতে শিখতে পারেন শিখতে শিখতে করতে এখানে আপনারা রিকগনিশন পাবেন রেসপেক্ট পাবেন এখানে আন্টারপ্রিনারশিপ অপরচুনিটি আছে আনএমপ্লয়েডরা করতে পারে আর যারা চাকরি করতে চায় না ব্যবসা করতে চায় চায় তারা করতে পারে যারা চাকরির সঙ্গে ব্যবসা করতে চায় তারাও করতে পারে তাদেরকে চাকরি ছড়া ছাড়ার কোনো প্রয়োজন সোর্স অফ ইনকাম তাদের পায় যারা তারা পান যারা চাকরির সঙ্গে সঙ্গে করেন স্কিল ডেভেলপমেন্ট হয় এত ভালো যে আমি এখন আপনার সঙ্গে বক্তব্য রাখতে পাচ্ছি আমি তো মায়ের পেটের পেট থেকে শিখে এসছিলাম না এটা করতে করতে শিখে আপনার স্কিলও ডেভেলপ হতে পারে এবার হুমেন এমপাওয়ারমেন্ট হতে পারে এখান থেকে যদি করা যায় সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করতে শিখতে পারি সোশ্যাল মিডিয়াতে আজকালকার সময় অনেক সময় নষ্ট করি আচ্ছা আপনি বলুন তো আমি ফেসবুকে দি কোন রেস্টুরেন্টে খাচ্ছি কোথায় বেড়াতে যাচ্ছি কোথায় কার সঙ্গে আছি আমাকে তো কেউ জিজ্ঞেস করিনি কোথায় আছো ভাই তাও আমি দিচ্ছি রেকমেন্ড করার যে প্রবলতা আমার এতটা গুরুত্ব এতটা প্রবল যে আমি কেউ জিজ্ঞেস করিনি তাও বলছি আমি এখানে আছি আমি এটা কাছি আমি আমি এর কাছে আছি আমি এটা শুনছি তো যখন আমরা রেকমেন্ড করছি সেই দেশ থেকে যদি টাকা আসে তাহলে ক্ষতি কিসের এখানে কোম্পানি বাড়াতে আমাদেরকে যেতে সাহায্য করে কোম্পানি ফ্রিতে বাড়াতে নিয়ে যায় এখানে কন্ট্রিবিউট করে লোকেদের সাকসেস জন্য এখানে আমরা সময়কে বহুগুণিত করতে পারি টাইম লিভারেজটা করতে পারি এখানে একটা নিজের জন্য নাম তৈরি করতে পারি একটা পেহচান তৈরি করতে পারি নিজের রেনেটাসের মার্কেটিং প্ল্যানের সম্বন্ধে যদি বলি এখানে কোনো রেজিস্ট্রেশন বা সাইন আপের চার টাকা লাগে না এখানে যে কোনো প্রোডাক্ট পারচেস করে আমরা অ্যাক্টিভেশন করতে পারি কিন্তু যদি বিজনেসের জন্য আমরা আগ্রহী হই তাহলে আমাদের আমাদেরকে এখানে থার্টি সিসি করতে হয় সেটা কি হয় আগে জানবো কোনো কম্পালসারি রিপার্চেজ নেই প্রোডাক্টটা বোনাসের জন্য এলিজেবল হতে গেলে তারপরে কোনো রিনিউয়াল চার্জ নেই সিম্পল র্যাঙ্ক কোয়ালিফিকেশন আছে আস খুবই ইজি আছে সেটা আমরা জানবো রেনাটাস নোভার ডিপি হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এমআরপি হচ্ছে সতেরোশো পঁচাশ সতেরোশো চুরানব্বই টাকা এর এতে আমরা পাই ষোলো সিসি সিসি একটা কমন কারেন্সি একটা একটা সিসি ষাট টাকা কনভার্শন হয় মানে এক সিসি মানে ষাট টাকা এবার নোভাস্টিনের যে এমআরপি আছে সেই এমআরপি হচ্ছে ফোর হান্ড্রেড আর এর ডিপি হচ্ছে থ্রি হান্ড্রেড এর মধ্যে চার পয়েন্ট পাই মানে চার সিসি পাই আর অ্যালোস্টিনের যদি কথা বলি এর এমআরপি হচ্ছে তিনশো টাকা আর এর ডিপি হচ্ছে দুশো নব্বই টাকা এতে তিনটে সিসি পাওয়া যায় এবার এখানে নানা ধরনের ইনকাম আছে যদি আপনার এক চাকার সাইকেল হয় তাহলে যখন নড়বে তখন পাটা রাখতে হবে এখানে অনেক ধরনের ইনকাম আছে যেটা আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দিতে পারবে বোনাস 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 জেনারেশন টিম ডেভেলপমেন্ট নানা ধরনের আছে আমি এগিয়ে গিয়ে আপনাকে বলছি যেটা আমি বললাম করলে পরে আমরা যদি এমআরপিতে রিটেল করি তো রেনাটাস নোভাতে চারশো চুয়াল্লিশ টাকা পাই তেত্রিশ পার্সেন্ট নোভা স্টিন যদি রিটেল করি একশো ছ টাকা পাই অ্যালোস্টিন যদি যদি এমআরপিতে রিটেল করি তাহলে সত্তর টাকা পাই টার্নভার বোনাস আমাদেরকে

আমাদেরকে পেতে গেলে এবার আলাদা আলাদা স্ল্যাব আছে যখন আমি বত্রিশ সিসি করে কোম্পানির সিস্টেমে ঢুকবো তখন তখন আমি ফোর পার্সেন্ট পাবো এ টিম থেকে ফোর পার্সেন্ট পাবো বি টিম থেকে দুটোই টিম থেকে ফোর পার্সেন্ট মানে টোটাল আট পার্সেন্ট পাবো যখন আমি আস্তে আস্তে করে ছিয়ানব্বই সিসি করে নিই বা একসঙ্গে ছিয়ানব্বই সিসি করে নিই তাহলে আমি পাঁচ পার্সেন্ট পাবো ফাইভ পার্সেন্ট এ টিম থেকে ফাইভ পার্সেন্ট বি বিটিম থেকে যদি আমি একশো ষাট সিসি করি আস্তে আস্তে করেও করতে পারি একসঙ্গেও করতে পারি আর যতক্ষণ আমি ততক্ষণ যদি আমি ডিরেক্টর টু ফিফটি হয়ে যাই ডিরেক্টর টি টু ফিফটি হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি একশো ষাট সিসি নিজের পার্সোনাল আইডিতে জীবনে একবার যদি একশো ষাট সিসি করে নিই আর তার সঙ্গে ডিরেক্টর টু ফিফটিও থাকি তাহলে আমি ছ পার্সেন্ট পাবো ছ পার্সেন্ট এ টিম থেকে ছ পার্সেন্ট বি টিম থেকে মানে টোটাল মিলিয়ে বারো পার্সেন্ট হয়ে গেল এবার যতক্ষণ না আমি ডিরেক্টর টু ফিফটি হচ্ছি তো যখন আমি ডিরেক্টর টু ফিফটি হচ্ছি ততক্ষণে কিন্তু আমাকে নিজের করে জীবনে একবার করে করে নিতে হবে আমি সেটা নোয়া কিনেও করতে পারি নোয়া স্টিন মিলে কিনেও করতে পারি আর অ্যালোস্টিন কিনেও করতে পারি তিনটে মিলে মিশেও করতে পারি যদি টু এইটি এইট সিসি আমি করে নিই তাহলে সেভেন পার্সেন্ট টিম থেকে সেভেন পার্সেন্ট বি টিম থেকে পাবো ডিরেক্টর 1000 যত কোনে আমি পৌঁছাচ্ছি তত কোনে আমাকে নিজের আইডিতে জীবনে একবার 640 640 ডিসি করেন দিতে হবে জীবনে একবার আমরা যদি 640 করেন আর ডিরেক্টর 1000 랭ক হয়ে থাকি তাহলে 8% এ টিম থেকে আর 8% বি টিম থেকে মানে 16% আমরা ম্যাচিং বোনাস এখানে পেতে পারি তো এটাকে এটা এখানে কোনো মানি মেকিং স্কিম কোনো এটা नहीं ए एटा তা আমরা ম্যাচিং ম্যাচিং বোনাসের উপরে পাই সেলস টার্ন যে ম্যাচিং হয় সেই ম্যাচিং এর উপরে আমরা টাকা পাই অ্যাসোসিয়েট র্যাঙ্ক তখন হয়ে যায় যখন আমরা আমাদের এই ডাইরেক্টে বত্রিশ সিসি আমাদের নিজের হয় আর আমাদের রাইট আর লেফট মানে এ টিম আর বি টিমে দুজন অন্তত থাকে বত্রিশ সিসি যাদের কমপ্লিট হয়ে যায় এই এই লেভেলে আমরা আমাদের ইনকাম স্টার্ট হয়ে যায় আর আমরা এখানে ভালো ইনকাম করতে স্টার্ট করতে পারি আর এখানে অ্যাভারেজ ইনকাম আমাদের ধরে চলুন অ্যাসোসিয়েট র্যাঙ্কে হতে পারে তিনশো থেকে চারশো টাকা অবধি আপনি এখানে উইকলি ইনকাম সহজে করতে পারেন ছ হাজার টাকা অবধি করতে পারেন ডেরেক্টার ওয়ান থাউজেন্ডে আমাদেরকে সেই পুরোনো ডাইরেক্টে একটা অ্যাসোসিয়েট দুদিকেই থাকতে হবে থার্টি টু সিসি যার যার আছে আর আমাদেরকে 100 সি씨র ম্যাচিং করতে হবে 100 সি씨 80 মে 100 সি씨 বি টিমে বা 80 মে 100 আর বাকি সব টিম মিলিয়ে 100 হলে চলবে তো এটা যদি আমরা করি তাহলে ডাইরেক্টার 100 আমরা একটা ভালো ইনকামের জায়গায় পৌঁছে যাই এখানে হাজার টাকা মতো আমরা উইকলি করে ইনকাম পেতে পারি যারা গরहिणी আছেন যারা বাড়িতে এ করেন বা যারা কোনো কাজ করেন আস্তে আস্তে শিখতে শিখতে এটা ইন্টার্নশিপের টাকা এটা শিখতে শিখতেও কিন্তু আপনারা টাকা পাচ্ছেন এমনিতে কোথাও শিখতে গেলে টাকা পান না কিন্তু এখানে পাচ্ছেন যখন আপনি কাজটা শিখছেন সে কাজ শিখতে শিখতেও এখানে টাকা পাওয়া যাচ্ছে আপনি উইকে ম্যাক্সিমাম দশ হাজার টাকা অবধি এই র্যাঙ্কে ইনকাম করতে পারেন ডিরেক্টর টু ফিফটি র্যাঙ্কে টু ফিফটির ম্যাচিং করতে হবে টিম এ টিম ডি আর এখানে করলে আমরা খুবই সহজে থেকে টাকা হাজার এখানে ইনকাম আমরা করতে পারি খুবই সহজে এরপর এখানে আহ আমরা ম্যাক্সিমাম সাড়ে বারো হাজার টাকা অবধি ইনকাম করতে পারি ডাইরেক্টর ফাইভ হান্ড্রেড যখন আমরা এ টিম বি টিম ম্যাচিং হয় তখন আমরা এখানে Uh, 500 এর ম্যাচিং আই টিম বি তখন আমাদের ডিরেক্টর 500 হয়ে যায় ডিরেক্টর 500 হলে আমরা প্রায় 4000 5000 টাকার ইনকাম इजीली করতে পারি এখানে আর ম্যাক্সিমাম ইনকাম 15000 টাকা করতে পারি ডিরেক্টর 1000 ম্যাচিং করি আর 1000 এর ম্যাচিং করি তাহলে আমাদের খুবই ভালো ইনকাম আর 9000 টাকা হাজার টাকা 12000 টাকার মতো আমাদের এখানে সহজে ইনকাম করতে পারি 20000 টাকা ম্যাক্সিমাম ইনকাম এখানে এক সপ্তাহে করতে পারি এই ইনকামটা আমরা সপ্তাহে সপ্তাহে পাই আর এটা কোনো গেট রিচ কুইক স্কিম নয় এটা কোনো এটিএম কার্ড নয় ঢোকালেই টাকা আসবে এখানে অ্যাসোসিয়েট হতে হলেই টাকা আসবে এমন কিছুই নয় আপনার শ্রম আপনার আইডিয়া আপনার নলেজ আপনার এফার্টের ওপরে ডিপেন্ড করে এবার যদি দু হাজার ম্যাচিং হয়ে যায় দু হাজার এ আর টিমে আর আমাদেরকে দুটো টিমে যদি আমাদের ক্যারেক্টার ফাইভ হান্ড্রেডও হয়ে যায় এর একটা 500 হবে তো तो 2000 নিজে করেই আস্তে আস্তে করে হয়ে যাবে এটা হলে পরে আপনি প্রায় 20000 থেকে 25000 অবধি ইনকাম এখানে করতে পারবেন আর এখানে আপনি উইকলি ম্যাক্সিমাম ইনকাম 40000 অবধি করতে পারবেন সিনিয়র এক্সিকিউটিভে 5000 সিসির ম্যাচিং করতে হবে আর এখানে আপনি টাকা পেতে একটা একটা সপ্তাহে রিজেনাল এক্সিকিউটিভে আপনার চোদ্দ হাজার টাকার ম্যাচিং করতে হবে টিম আর টিম বা আর সব টিম মিলিয়ে চোদ্দ হাজার প্রত্যেক উইকে সেই উইকে ম্যাচিং হলে আপনি রিজন্যাল এক্সিকিউটিভ হয়ে যেতে পারেন আর রিজিনাল এক্সিকিউটিভ হওয়ার পর উইকলি ইনকাম ম্যাক্সিমাম আপনি দু লাখ টাকা অবধি করতে পারেন এলিট এক্সিকিউটিভে চল্লিশ চল্লিশ হাজার সিসি ম্যাচিং হবে এ টিম আর বি টিমে বা এ টিম আর বাকি সব টিম মিলিয়ে আর এখানে ম্যাক্সিমাম ইনকাম লাখ টাকা করতে পারেন আশি সিসির ম্যাচিং যখন হবে তখন সিনিয়র এলিট এক্সিকিউটিভ আপনি হয়ে যাবেন এখানে চার লাখ টাকা ম্যাক্সিমাম উইকলি ইনকাম করা সম্ভব আছে রিজিনাল এলিট এক্সিকিউটিভে এক লাখ ষাট হাজার সিসির ম্যাচিং করলে আপনি এখানে রিজিনাল এলিট এক্সিকিউটিভ হতে পারবেন এখানে পাঁচ লাখ টাকা অবধি ম্যাক্সিমাম আপনি এই এক সপ্তাহে ইনকাম করতে পারবেন ডায়মন্ড লেভেলে সাড়ে বারো সাড়ে বারো লাখ সিসির ম্যাচিং করতে হবে করলে পরে আমরা ডায়মন্ড হয়ে যাব আর আমাদের উইকলি ইনকাম দশ লাখ টাকার অবধি হতে পারে তারপরে সিনিয়র ডায়মন্ড রিজনাল ডায়মন্ড ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কিং অনেক লেভেল আছে একুশ লাখ টাকা আমরা এখান থেকে উইকলি ইনকাম করতে পারি চিন্তা করতে পারেন ভালোভাবে করতে গেলে এখন আমাদের কোম্পানি পৌনে চার সাল হয়েছে যদি সঠিকভাবে ভালোভাবে বেস তৈরি করে এই কাজটা অর্গানাইজ ভাবে করা যায় তাহলে এই ইনকাম যত ইনকাম আছে সব নেওয়া সম্ভব এবার জেনারেশন অ্যাডভান্সমেন্ট বলে আছে একটা যে লোক সেই লোককে এক্সিকিউটিভ র্যাঙ্কের পর থেকে টিমে যত ব্যবসা হবে সবার যে ইনকাম হবে যে লোকজন আছে তার ইনকাম থেকে দশ পার্সেন্ট ইনকাম এক্সিকিউটিভ র্যাঙ্কে হবে মানে আমি এক্সিকিউটিভ আছি আমার ডাউনলাইনে কেউ এক্সিকিউটিভ নেই তাদের যা ইনকাম আছে সেই ইনকামের দশ পার্সেন্ট আমি পাবো যদি ধরে চলুন একশো লোক আছে একশো লোক হাজার হাজার টাকা করে প্রত্যেকেই পাচ্ছে তাহলে এক হাজার টাকার দশ পার্সেন্ট হলো একশো টাকা তো আমি একশো লোক থেকে একশো টাকা করে পেলাম আমি এতক্ষণ যেটা পাচ্ছিলাম সেটা তো পাবোই। তাছাড়া জেনারেশন অ্যাডভান্সমেন্ট বোনাস আছে। তাদের ইনকাম এর 10% তো আমি পাবো। তারা পুরো টাকা পাবে আর তাছাড়া তাদের ইনকামের একটা 10% কোম্পানি আমাকে আলাদা করে দেবে। আর টিম ডেভেলপমেন্ট বোনাস পাবো। আমি যখন 5 500 cc ম্যাচিং করব তো কোম্পানি আমাকে দুটো বোতল ফ্রি দেবে। দুটো রেনেটাস 노ভার বোতল ফ্রি দেবে। সেটা আমি ব্যবহার করতে পারি, স্যাম্পলিং করতে পারি, রিটেইলিং করতে পারি। সেটা আমার এক্সট্রা একটা ইনকাম হয়ে দাঁড়াবে। রিট্রিট এর কথা বলি তাহলে কোম্পানি এখানে চার্টার রিট্রিট দা ঘুরতে যাওয়ার সুযোগ দেয় ফ্রি। কোম্পানি এপ্রিল টু জুন জুলাই টু সেপ্টেম্বর অক্টোবর টু ডিসেম্বর আর জানুয়ারি টু মার্চ চারবার করে ফাইভ স্টার হোটেল ফোর স্টার হোটেলে আমাদেরকে রাখে হেভি বি কালাডা সব ফ্রি থাকে কোম্পানি ওখানে ট্রেনিং দেয় আমাদেরকে রিকগনিশন দেয় খুব হেভি থাকে 3000 সিসি ম্যাচিং করটা 3000 সিসি বারোটা সপ্তাহের মধ্যে তিনটে মাসের মধ্যে তিন হাজার সিসি আর তিন হাজার বি সিসি বি যদি আমরা করতে পারি তাহলে আমরা রিট্রিট অ্যাচিভ করতে পারি রিট্রিটে আমরা কি পাই যাওয়া আসা আমাদের থাকে আর কোম্পানি আমাদেরকে থাকা আর খাওয়ার টাকা ফ্রি দেয় ট্রেনিং দেয় রিকগনিশন দেয় আর এখানে আহ রেকগনিশন প্রোগ্রাম হয় আর ইন্ডাস্ট্রি এক্সপার্ট থেকে ট্রেনিং হয় তাছাড়া অ্যাওয়ার্ড রিওয়ার্ড গ্যাস টুজ এন্ড વેકેશન ন্যাশনাল লাইফটাইম achievement ইন্টারন্যাশনাল লাইফটাইম achievement अवार्ड রিওয়ার্ড ক্যাশ বোনাস আমরা নানা রকমের পাই এখানে যদি আমরা যে কোনো 12 সপ্তাহ মধ্যে 6 সপ্তাহ যে কোনো র‍্যাঙ্ক আমরা যদি মেইনটেইন করতে পারি তাহলে আমরা এখানে अवार्ड রিওয়ার্ড আর ক্যাশ বোনাস সহজে পেতে পারি এবার এক্সিকিউটিভ লেভেলে আমরা ট্যাব ও পাই 5000 টাকা ও পাই সিনিয়র এক্সিকিউটিভ লেভেলে ল্যাপটপ বা প্রজেক্টর ও পাই আর 10000 টাকা ও পাই রিজIONAL এক্সিকিউটিভ লেভেলে স্মার্ট এলইডি টিভি ও পাই আর 50000 টাকা ও পাই এই অ্যাওয়ার্ডস এন্ড রিওয়ার্ডার ক্যাশ বোনাস যে কোনো জিনিস মেইনটেইন করতে পারলে দুটোই পাওয়া যায় এবার এলিট এক্সিকিউটিভে 1 লাখ সিনিয়র এলিট এক্সিকিউটিভ 2 লাখ রিজIONAL এলিট এক্সিকিউটিভ রিজIONAL এলিট এক্সিকিউটিভ 4 লাখ ফাউন্ডার এলিট এক্সিকিউটিভ 5 লাখ এমারেলড এক্সিকিউটিভ 10 লাখ সিনিয়র এমারেলড এক্সিকিউটিভ 15 লাখ রিজIONAL এমারেলড पच्चीस लाख डायमंड পঞ্চাশ লাখ সিনিয়র ডাইমন্ড এক কোটি রিজিনাল ডাইমন্ড দেড় কোটি ভাই দু কোটি প্রেসিডেন্ট তিন কোটি কিং চার কোটি এইভাবে আমরা ট্যুরজ এন্ড ভেকেশন আরও বলি তাহলে কোম্পানি বিদেশ যাওয়ারও আমাদেরকে যাত্রা প্রদান করে আমরা ট্যুরস এন্ড ভেকেশন একটা ছ মাসের হয় একটা একটা এক বছরের হয় ছ মাসের মধ্যে যদি আমরা পঁয়তাল্লিশ হাজার সিসি এ আর পঁয়তাল্লিশ হাজার সিসি টিমে পঁয়তাল্লিশ হাজার সিসির ম্যাচিং যদি করে নিই বা এটিএম পঁয়তাল্লিশ আর বাকি সব মিলিয়ে যদি পঁয়তাল্লিশ করে নিই তাহলে আমরা ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য কোয়ালিফাই হয়ে যাই কোম্পানি নি আমাদেরকে যাওয়া আসা থাকা সব জিনিসের খরচ কিন্তু কোম্পানি দেয় এবার যদি এক বছরের রিট্রিট আমাদেরকে কোয়ালিফাই করতে হয় তাহলে এপ্রিল থেকে মার্চ অবধি আমাদেরকে 145000 সিসি অ্যাক্টিমে 145000 সিসি বিটি মে কোটা দুটো যদি আমরা ব্যালেন্স করতে পারি দুটো যদি আমরা ম্যাচিং করতে পারি কোম্পানি একটা খুব এক্সোটিক জায়গায়তে আমরা আমাদেরকে দ্বিতীয়বার বছরের মধ্যে ফ্রি তে ঘুরতে নিয়ে যায় আর খুব হেভি ভাবে নিয়ে যায় প্যারিস সাইল্যান্ড সুইজারল্যান্ড মালয়েশিয়া অনিক নিয়ে যাবে আস্তে আস্তে করে সেই জিনিসটা যেটা বললাম সেটাই লেখা আছে যদি এক মধ্যে করে করেন তাহলে যত যতজন পাবে যতজন এলিজিবল হয়েছে তাদের মধ্যে সমান সমান তাদেরকে ভাগ দিয়ে দেওয়া হবে এখানে কাঁচা বাদাম ভাগ দেওয়া হবে না এখানে শুধু প্রফিটটা কোম্পানির প্রফিটে আপনাকে যোগ দিচ্ছে কোম্পানির প্রফিটে আপনাকে আপনাকে কোম্পানির প্রফিট দিচ্ছি আপনি চিন্তা করুন কত বড় ব্যাপার আপনি এই কোম্পানিতে ভালোভাবে কাজ করেন কোম্পানির প্রফিট নিজের একটা হিসাব করতে পারেন আপনি নিজে যোগ্যতা যদি থাকে তাহলে কোম্পানির প্রফিটটাও নিতে পারেন একটা অংশ নিতে পারেন প্রফিটে ইন্টারন্যাশনাল টাইম অ্যাচিভমেন্টে রিজিনাল এমরেল এক্সিকিউটিভ বা তার থেকে এবং যারা ছবার করে অ্যাচিভ করবে একটা বছরের মধ্যে তাদেরকে কোম্পানির যে টার্ন কোম্পানির যে প্রফিট আছে তার মধ্যে দু পার্সেন্ট আলাদা রেখে দেওয়া হবে ঠিক ন্যাশনাল লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতোই ন্যাশনাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডেও দু পার্সেন্ট কোম্পানির প্রফিটের আলাদা রেখে দেওয়া হয়েছিল আর এখানেও দু পার্সেন্ট আলাদা রেখে দেওয়া হয়েছে আর যারা যারা অ্যাচিভ করবে তাদের মধ্যে সেই দু পার্সেন্ট সমান সমান বিতৃত হয়ে যাবে এবার কোম্পানির যে রেজিস্টার্ড অফিস আছে হেড অফিস সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে আর আমরা খুবই ফাস্ট গ্রো করছি অসাধারণ প্রোডাক্ট নিয়ে আপনাকে যে এই ভিডিও পাঠিয়েছে তাদের সঙ্গে সম্পর্ক করুন তাদেরকে বলুন সম্বন্ধে আপনাকে প্রোডাক্টের স্যাম্পল দেবে আপনাকে প্রোডাক্ট ব্যবহার করাবে আমার কথা শুনে বিশ্বাস করবেন না নিজে প্রোডাক্ট ব্যবহার করুন স্যাম্পল তারা দেবে স্যাম্পল ব্যবহার করে যদি ভালো লাগে তাহলে যে যে জিনিসটা নিজে ভালো লাগে সেই জিনিসটা তো আমরা এমনিতেই কাউকে বলি তো এই জিনিসটা বললে আমাদের তো কেউ কি আটকাতে পারবে না আর প্রোডাক্টটা যদি ভালো হয় এই ব্যবসাটা নিজে করেই হয়ে যাবে তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকন কে প্রেস করুন আর এই ভিডিওটাকে ছাড়িয়ে দিতে পারে थैंक यू नमस्कार